गुड मॉर्निंग, वेलकम बैक टू माय न्यू ब्लॉग। तो देखो आमी सकाल एखन तो सकाल बोला जाए ना क्या कि एखन तो प्राय 9টার মতো বাজে। तो আমি রান্নাঘরেই আছি কিচেনে। तो রান্না করছি, দেখো আমার ভাত অনেকটা হয়ে গেছে, একটু পরেই জল তো ছাড়িয়ে নেব। আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখো হ্যাঁ ডালটা সিদ্ধ হয়ে গেছে, তো ওটা নামিয়ে নিচ্ছি। কিন্তু এটা তো হলো, কিন্তু আমার মেয়ে এখনো টিফিন খায়নি, তো সে চাউমিন খাবে, এই জন্য চাউমিন বানাবো আমি এক করে। ঠিক আছে, তো এক চাউমিনটা বসাবো, সঙ্গে আলু দেবো, বলছে আলু দিয়ে বানাতে। হ্যাঁ, তো এই জন্য আমি কড়াইটা বসালাম। তো এখন চাউমিনটা বানাই, ওকে দিচ্ছি। আর আমি চা আর মুড়ি, এই দেখো আমার টেবিলের উপর পড়ে আছে চা আর মুড়ি, এখনো খাওয়া হয়নি। দেখো এই দেখো চা আর মুড়ি, তোমরা তো জানো সব রোজ আমার চা এরকম খেতে খেতে তারপর একটু খেয়েছে আর বাকিটা এইভাবে পরে থাকে, তারপর ঠান্ডা হয়ে যায়, তারপরে বকু কুটুকু খেয়ে তারপর বেলে দিতে হয়। কেন কি ঠান্ডা চা খাওয়া নাকি খুব খারাপ, আমার বড় রোজ বকে আমাকে এই ঠান্ডা চা খাওয়ার জন্য। আর আমার না কাজের ইয়েতে খাওয়ার এতটা দেন থাকে না আর থেকে যায়। হ্যাঁ, তো রান্নাটা কী করবো আমি কিছু বুঝিনি এখনো। করলাটা ফ্রাই করবো, এটা আমার জন্য মেয়ে খাবে না। আর বেগুন আলু সবজি বানাবো ভাবছি, দেখি মেয়ে কী বলে। অনেকবারই জিজ্ঞেস করছি তুমি কী খাবে কোনটা খাবে বলো, আমাকে কিছু বলেনি। ঠিক আছে, তা এখন চাউমিনটা বানাচ্ছি। দেখ বাকিটা দাও, আলু দাও, দাও। এই দেখো মেয়ের জন্য চাউমিন বানালাম, তো ও তো সকালে ভাত খেতে চায় না, তো এই জন্য বললাম ঠিক আছে তাহলে চাউমিনই বানাই আনছি। তো ওর জন্য বানালাম, আমার জন্য একটু রয়েছে, তো ওকেই বেশিটা দিয়ে দেবো। আমি আসলে খেতে পারি দিচ্ছিও আছে। আমি তো বুঝিনি এটা তিনি এনেছি। ঠিক আছে, তো মেয়ে এখন চাউমিন খাচ্ছে আর এদিকে আমি বাকি রান্নাটা করছি। তো এদিকে দেখো করলা আর আলুকে ফ্রাই করে নিয়েছি, তো ওটাকে আমি তেলে ডালবো, সঙ্গে দেবো টমেটো রসুন পেঁয়াজ, এই যে রসুন রসুন পেঁয়াজ আর লঙ্কা দিয়ে এটাকে তেলের মধ্যে ডেনে দেবো, তাহলে একটা সবজি হয়ে যাবে। এই সবজিটা এই তো মাত্র নার্সারি স্কুল থেকে আসলে মেয়েকে নিয়ে, তো দেখো কতটা সময় হয়ে গেল। হ্যাঁ, সে 5:30 বেরিয়েছি, এখন এসছি। হ্যাঁ, তো আর দুপুরবেলাও তোমাদের সঙ্গে আমি কিছু শেয়ার করিনি বা কোথাও বলিনি তোমাদের সঙ্গে। তো এই বাড়িঘর পরিষ্কার করতে করতে অনেকটা সময় কেটে যায়। সকালে ঘুম থেকে উঠে 5:30 উঠে লেগেছি ছাদের উপর, 8টা বেজে গেছে ছাদের উপরই কাজ করতে করতে। হ্যাঁ, এখানে একটু করে, এখানে একটু করে, কোনটা করবো বুঝতে পারি না। যাই হোক একটু একটু করে করছি, তো কিছুই হয়নি এখনও, সামান্য একটু অংশ করেছি, তো বাকিটা তো এখনও রয়ে পড়েই আছে। হ্যাঁ, ভাবছি দীপাবলির আগে পরিষ্কার করতে পারবো কি না, কি মম টম জ্বালাবো, ভালো লাগবে না নোংরাগুলি থাকলে। তো দেখি যতটুকু পারি করে নেব, হ্যাঁ নাহলে তো ভালো লাগবে না বাড়িটাকে দেখলে। আচ্ছা দেখ, তো সেই জন্যই আমি দুপুরবেলা ভিডিও করতে পারিনি, কাজে ব্যস্ত ছিলাম, তার উপরে ছিল, তো ওই জন্য করিনি। ঠিক আছে, তো এখন আসলাম, এখানে টিফিন খাবো, তাই ওই দেখো মেয়ে চিপস খাবে, তো এই জন্য চিপস আনলো। হ্যাঁ, তো বলছে আমি চিপস খাবো আর চানাচুর নিচ্ছি একটা। এই চানাচুর তো তুমি তোমরা সবাই জানো, আমি আরও বলেছি এই চানাচুরটা আমাদের খুব ফেভারিট, আমাদের এখানে লোকাল চানাচুর, এটা খুব ভালো লাগে। তো একটু চা তো খাবোই, কেন কি এখন আস্তে আস্তে একটু ঠান্ডা ভাব এসছে না, সন্ধ্যাবেলা একটু চা না খেলে ভালো লাগে না, তো চা করে আনবো। এখন রাত 1:04 বাকি। হ্যাঁ, তো এখন আমি ভিডিও করছি, তো এতক্ষণ একটু ঘর গুছানো গুছানোর কাজটাই করলাম, তো সেটা সেরে তো এখন বসলাম ভিডিও করতে। এদিকে আমার মেয়েও ঘুমিয়ে আছে, দেখো আমার পাশে ঘুমিয়ে আছে আর আমি এখানে বসে আছি। হ্যাঁ, তো রোজই তোমাদের সঙ্গে এই সেই মধ্যরাত্রি আমার ভিডিওটা শেষ করি, তো এখনও ভাবলাম 1টাই বাজে, তো এখন শেষ করে নিই, আর বেশিক্ষণ থাকাই যাবে না। অন্যদিন তো 12:30 তোমাদের সঙ্গে দেখা হয়, আজকে আরও একটু দেরি হয়ে গেল, সব গুছিয়ে গুছিয়ে আসতে আসতে, কেন কি কাল মানডে, কাল খুব ব্যস্ততা না, আর সবসময় ব্যস্ত থাকতে হয়, কিন্তু কাল তো স্কুল যেতে হবে, এইও স্কুলে যাবে আমিও যাবো, তো এই জন্য খুবই ব্যস্ত, সকালে উঠে তো খুব তাড়া থাকবে, কী যে করবো ভাবছি।
তো আর আগের দিন একটু ভেবে রাখলে তো তো অনেকটাই তাড়াতাড়ি হয়ে যায় যে রান্নাটা কী কী করবো, ওটা একটা প্ল্যান থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। কিন্তু এটাও আমি ভেবে রাখিনি। আসলে কি কোথাও বেরোলে হয় না, ওর নাচের স্কুলটাকে, তার মধ্যে আজকে আমার মিস করতে হচ্ছে ওর ড্রয়িং স্কুলটা সকালবেলা, কেন কি ওর ক্যাবিনেটের লোকরা কাজে এসেছিলো, তো তো সে তারা সকাল 6টায় চলে এসছে, তো 8টায় আমি কী করে যাবো, সেই জন্য আর্ট স্কুলও যেতে পারিনি। হ্যাঁ, তো ওরা কাজ সেরে দুপুরবেলা গেল, ঠিক আছে। তো মোটামুটি কাজ এখনকার মতো যতটুকু করার মোটামুটি শেষ হয়েছে, এখন আর কিছুই করব না। আর কাজের তো শেষ নেই, বাড়ি সাজানোর শেষ নেই। হ্যাঁ, বলে না নারী বাড়ি গাড়ি, যত সাজায় ততই সাজে, তো সেরকমই এটা শেষ নেই, বাড়ি সাজানোর শেষ নেই, যত সাজাবে ততই সুন্দর লাগবে, ঠিক আছে। তো যাক, যাই হোক, যতটাই হয়েছে এখন আর কিছু করবো না, এখন হলো পরিষ্কার করা, গুছান টুছানো এইসবের কাজ চলবে। হ্যাঁ, সেটাও একটা লোক রাখবো ভাবছি, তো ও অনেকটি জিনিস, অনেকগুলি কাজ আছে যেগুলো আমরা পারবো না, তো লোক দিয়ে করাতে হবে। আর কিছু কিছু জিনিস আছে, বাউন্ডারিটা ওটা খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করাতে হবে। অনেকটাই কাজ, মানে হেভি কাজগুলো মোটামুটি শেষ, ঘরের ভিতরে কাজগুলো শেষ হয়েছে। আচ্ছা যাক, যাই হোক, তোমরা যদি দেখতে চাও তাহলেই আমি দেখাবো যা কী করেছি না করেছি। আর তোমরা যারা দেখতে চাও তারা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও যে আমি কী কী কাজ করেছি সেটা দেখবে কি না, যদি দেখতে চাও তাহলে আমি দেখাবো, ঠিক আছে। তো আমি তোমাদের উপরে ছেড়ে দিলাম, হ্যাঁ নিজের থেকে তো অনেক কিছুই দেখিয়ে নিই, তো এবার দেখছি তোমাদের কতটুকু ইচ্ছা দেখার। হ্যাঁ, আমার ভিডিওতে তোমরা যারা দেখো তাদেরকেই বলছি, বা যারা আমাকে লাইক করো পছন্দ করো তাদেরকে, তাদের উদ্দেশ্যে দেখছি, তোরা বলো যদি দেখতে চাও তা আমি দেখাবো, ঠিক আছে। আর দেখি কতজন কমেন্ট করে, তারপর উপর ডিপেন্ড করবে দেখান ওটা। আর আর আচ্ছা রাখছি, তোমরা নিশ্চয়ই দেখতে চাইবে। হ্যাঁ, তো আর আমিও খুব উৎসাহিত যে তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারলে, আমি খুব খুশি হই, আমার খুব ভালো লাগে। আচ্ছা যাক, যাই হোক, রাত তো অনেকটাই হয়ে গেল, বেশি আর দেরি করবো না, আজকের মতো ব্লগটা এখানে শেষ করবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তো আগামী দিন আবার দেখা হবে নতুন ব্লগে নতুন কিছুর সাথে। তার আগে বাই বাই।